বিসিএস অনলাইন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা শিখব টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে বিসিএস সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কমন এসে থাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে যে টাইপেরই কোশ্চিন আসুক না কেন আপনি অতি সহজেই অ্যান্সার করতে পারবেন বলে আমি বিশ্বাস করি চলুন আলোচনাটি শুরু করি বাস্তব সংখ্যা আসলে কি সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয় পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যেটি মূলদ অথবা অমূলদ নয় তার মানে বাস্তব সংখ্যা হতে হলে হয় সেটি মূলদ হবে না হয় সেটি অমূলদ হবে এখন প্রশ্ন জাগে এই মূলত সংখ্যা কি আবার এই অমূলত সংখ্যাই বাকি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো আসলে কিউ তো কখনোই জিরো হতে পারবে না কারণ কোন সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ করি তাহলে সে সংখ্যাটি আর বাস্তব সংখ্যা থাকে না সেটি হয়ে যায় সেটিকে আমরা বলি ইনফিনিটি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পি এবং কিউ সহমৌলিক সংখ্যা হতে হবে সহমৌলিক সংখ্যা কি কোনগুলো এবং সেগুলো নির্ণয় করার কৌশল নিয়ে এই চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা আছে যাদের সহমৌলিক সংখ্যা বুঝতে সমস্যা আছে তারা এই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন বলছিলাম মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি এবং কিউ সহমৌলিক সংখ্যা হবে এবং কিউ ইকুয়াল জিরো হবে না অর্থাৎ নিচের সংখ্যাটি জিরো হতে পারবে না জিরু বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারবে যদি এই তিনটি শর্ত পূরণ করে তাহলেই সেই সংখ্যাকে আমরা বলবো মূলত সংখ্যা যেমন আমরা বলতে পারি থ্রি বাই টু এটি একটি মূলত সংখ্যা কারণ এটি পি বাই কিউ আকারে রয়েছে এবং থ্রি ও টু সহমৌলিক সংখ্যা এবং কিউ ইকুয়াল জিরো নয় এরকমভাবে ফোর বাই ফাইভ এবং ফাইভ বাই সেভেন এগুলো মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কি অমূলৎ সংখ্যা হল সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সসীম দশমিক সংখ্যা মূলত সংখ্যা সসীম দশমিক সংখ্যা মানে কি সসীম দশমিক সংখ্যা মানে হল যে সংখ্যাকে দশমিক দিয়ে পূর্ণ আকারে শেষ করা যায় যেমন এক দশমিক পাঁচ এখানে দশমিকের পরে পাঁচ দিয়ে সংখ্যাটি শেষ হয়ে গিয়েছে তারপরে আর কিছু নেই এরকম চার দশমিক দুই পাঁচ ছয় এখানে এই দশমিকের পরে দুই পাঁচ এবং ছয় দিয়ে সংখ্যাটি শেষ হয়ে গিয়েছে তারপরে আর কোনো সংখ্যা নেই এভাবে যখন দশমিক দিয়ে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ আকারে শেষ করতে পারব সে সকল সংখ্যাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা আর কোনো সংখ্যা যদি এরকম সসীম দশমিক সংখ্যা হয় তাহলে অবশ্যই সেটি মূলত সংখ্যা সসীম দশমিক সংখ্যা মূলত সংখ্যা তাহলে অসীম দশমিক সংখ্যা যেগুলো সেগুলো হবে অমূলত সংখ্যা তাহলে অসীম দশমিক সংখ্যা হল অমূলত সংখ্যা অসীম দশমিক সংখ্যা মানে হলো যে সংখ্যাকে দশমিক দিয়ে পূর্ণ আকারে শেষ করা যায় না চলতেই থাকে যেমন এক দশমিক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক ডট 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 এভাবে চলতে আছে শেষ করা যাচ্ছে না এভাবে যখন কোনো সংখ্যা দশমিকের পরে এলোমেলোভাবে চলতেই থাকে শেষ করা যায় না তখন আমরা সেই সংখ্যাকে বলি অসীম দশমিক সংখ্যা আর কোনো সংখ্যা যখন অসীম দশমিক সংখ্যা হয় সেই সংখ্যাকে আমরা বলি অমূলত সংখ্যা এবার মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যদি বলি ছয় দশমিক ছয় 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 ডট 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 এটিও তো অসীম দশমিকের পরে ডট ডট এভাবে চলতেই আছে। তাহলে এটি কি মূলত নাকি অমূলত লক্ষ্য করুন এখানে দশমিকের পর ছয়ের বারবার পুনরাবৃত্তি ঘটেছে বারবার একই সংখ্যা এসেছে এরকম বারবার একই সংখ্যা আসলে সেটিকে আমরা পৌনপণিক দিয়ে লিখতে পারি যেমন এটিকে আমরা লিখতে পারি ছয় দশমিক ছয় পৌনপণিক এভাবে যদি কোনো সংখ্যাকে পৌনপণিক দিয়ে লেখা যায় তাহলে অবশ্যই সেটি মূলত সংখ্যা যেমন দশমিক সাত 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 এটিকে আমরা লিখতে পারি দশমিক সাত পৌনপণিক যেহেতু এটিকে পৌনপণিক আকারে লেখা যাচ্ছে তাই এটি একটি মূলত সংখ্যা সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা যদি কোনো সংখ্যাকে বর্গ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে সেই সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা হবে যদি আমরা দুইয়ের বর্গ করি তাহলে চার পাই এই চার একটি পূর্ণ বর্গ সংখ্যা এই চারের বর্গমূল অর্থাৎ রুট ওভার চার এটি একটি মূলত সংখ্যা এরকমভাবে তিনের বর্গ করলে আমরা পাই নয় এই নয় এটি একটি বর্গ সংখ্যা এই পূর্ণ বর্গ সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুড ওভার নয় দেই তাহলে এটিও একটি মূলত সংখ্যা যদি আমরা চারের বর্গ করি তাহলে পাই ষোলো এই ষোলো একটি পূর্ণ বর্গ সংখ্যা এই বর্গ সংখ্যা ষোলোকে বর্গমূল করলে আমরা যে সংখ্যা পাব অর্থাৎ রুডবার ষোলো পাবো এটিও একটি মূলত সংখ্যা যদি বলি রুডার দুই এটি মূলত নাকি অমূলত দুই একটি পূর্ণ সংখ্যা হলেও এটি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় কোন সংখ্যাকেই বর্গ করে আমরা দুই পাই না যেহেতু দুই পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই এর বর্গমূল মূলত সংখ্যা হবে না এটি হবে অমূলত সংখ্যা এরকম ভাবে যদি বলি চুয়াল্লিশ এই চুয়াল্লিশ পূর্ণ সংখ্যা হলেও এটি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় যেহেতু এটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই রুড অফার করলে এটি মূলত সংখ্যা হবে না এটি হবে অমূলদ সংখ্যা পূর্ণ ঘনসংখ্যার ঘনমূল মূলত সংখ্যা যদি কোনো সংখ্যার ঘন করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে সেই সংখ্যার ঘনমূল হবে মূলত সংখ্যা যদি আমরা তিনের ঘন করি তাহলে আমরা পাই সাতাশ এই সাতাশ একটি পূর্ণ ঘন সংখ্যা এখন যদি আমরা এই সাতাশের ঘনমূল করি তাহলে এটি হবে মূলত সংখ্যা এভাবে যদি আমরা চারের ঘন করি তাহলে পাই চৌষট্টি এই চৌষট্টি একটি পূর্ণ ঘন সংখ্যা এই পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল হবে মূলত সংখ্যা কিন্তু যদি পূর্ণ ঘনসংখ্যা না হয় সে সংখ্যাকে আমরা ঘনমূল করি তাহলে সেটি মূলত সংখ্যা হবে না সেটি হবে অমূলৎ সংখ্যা উদাহরণস্বরূপ আমরা যদি বলি নয় এই নয় কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয় তাই এই নয়কে ঘনমূল করলে যে সংখ্যা আমরা পাব সেটি মূলত সংখ্যা হবে না সেটি হবে অমূল সংখ্যা এভাবে যদি আমরা বলি ষোলো এই ষোলো কিন্তু পূর্ণ ঘনসংখ্যা নয় যেহেতু এই ষোলো পূর্ণ ঘনসংখ্যা নয় তাই এর ঘনমূল করলে আমরা যে সংখ্যা পাব সেটি হবে অমূলত সংখ্যা এভাবে যদি কোনো পূর্ণ ঘনসংখ্যার ঘনমূল করি তাহলে আমরা পাবো অমূলত সংখ্যা আর যদি পূর্ণ ঘনসংখ্যা না হয় তাহলে তার ঘনমূল করলে আমরা পাবো অমূলত সংখ্যা পরের ভিডিওতে আমরা শিখব মাত্র একটি ফর্মুলা ব্যবহার করে পৃথিবীর যত মৌলিক সংখ্যা আছে তা নিমেষেই বের করার অসাধারণ টেকনিক পরের ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ